আচ্ছা, খাইরুল ইসলামের কোডটা আমি ট্রাই করি। আমার যে ইয়াটা আছে, ডিপটা আছে, কো যেন। হ্যাঁ, খাইরুল ইসলাম হইছে স্যার, ইমেজ লেফট রাইট করতেছে, মানে আমি চাইতেছি যে ইমেজের ডিপটাই মানে সাইডে থাকবে, পাশাপাশি থাকবে। যে স্যার, এই যে এনে বুট স্টেপের মধ্যে যে দেখাইতেছে না, ওই যে ওই টপের আর এই বটম এরিয়াটা দুটো এক পাশাপাশি আছে বুট স্টেপে কোন জায়গায়? স্যার, ওই যে কার্ডের যে ইমেজের হ্যাঁ, ইমেজের দুইটা কার্ডই তারা নিছে, এটা কিন্তু কোডটা কিন্তু তারা, হ্যাঁ বুঝছি, দুইটা দুইটা কার্ডই আলাদা, তারা দুইটা কার্ড দুই রকম দেখাচ্ছে, এটা একটা কার্ডের ভিতরে না, বুঝছেন? তাহলে কার্ড গ্রুপ আছে না, কার্ড গ্রুপ নিতে হবে। এটা করতে গেলে আপনার কার্ড গ্রুপ, আচ্ছা ইমেজের কোডটা আমি কপি দিয়ে নিই, তারপর দেখতেছি। ওকে, এরা কার্ডের ভিতরে ইমেজ নিচ্ছে, আমি ইমেজটা নিই বডির ভিতরে। আমার দেখেন, আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আচ্ছা, বডি ওয়ান দিলাম তো আমি, এখানে কন্ট্রোল, এখানে একটা ইয়ার ট্যাব নিতে যাচ্ছি, ইমেজ নিতে যাচ্ছি, কন্ট্রোল শিফট এন। আচ্ছা, বডির ভিতর খায়রুল ইসলাম দুইটা ইমেজ নিতে যাচ্ছে, একটা বডিতেই না দুইটা বডিতে? আচ্ছা ঠিক আছে, দুইটা ইমেজ নিই, কন্ট্রোল শিফট ডি। স্যার, স্ক্রিন তো পাচ্ছি না স্যার। আমি স্ক্রিন শেয়ার করি নাই, ও শেয়ার করি না। ওকে, দেখেন আমি যে বডিটা আছে, যে বডি ওয়ান, তার আন্ডারে দুইটা ইমেজ নিচ্ছি। তো একটা ইমেজ ক্লাস টপ বলা, আমি টপের পর, আচ্ছা দুটোই টপ থাক, সমস্যা নাই, আমি ইমেজের সোর্স পাথগুলো চেঞ্জ করে দিই। তাহলে আমার আই এম এ ইমেজেস ক্লাসের ভিতর ওয়ানটা নিলাম, আর পরেরটা নিলাম ইমেজেস ক্লাসের ভিতর টু নম্বর ইমেজটা, আই এম এ জি টু। ওকে, এবার সেভ দেই, এবার দেখি রিলোডতে কীরকম আসে। ইমেজগুলো একটু বড় দিচ্ছে, হ্যাঁ নিচে নিচে আসছে, এই যে বডিতে দেখছেন, বডির ভিতর কার্ড বডি। ওকে, এবার টপ, দুটোই টপ দেওয়া আছে, একটা লেফট করে আর একটা রাইট করে, এল ই এফ টি লেফট। আর এটাকে দেখি, তারা এই নামে ক্লাস লিখে দেন, আমি জাস্ট চেক করতেছি এই নামে ক্লাস আছে কি না। কার্ড ইমেজ রাইট, আর আই জি এস টি রাইট, যদি এই নামে ইমেজ থাকে তারা পাশাপাশি নিয়ে যাবে। না, লেফটের নিচে দেখা যায় কিন্তু রাইট কাজ করে নাই, আর লেফটটা নেয় নাই, এটা ইমেজটা মনে হয় ছোট। ঠিক আছে, যেহেতু লেফটের নেয় নাই, স্যার এখানে কি কল ইউজ করতে হইব? হ্যাঁ, এখানে কল ইউজ করতে পারেন, বা স্টাইল করলে ফ্লোট লেফট করেন, এস টি ওয়াই স্টাইল, সরি এস টি ওয়াই এল স্টাইল ইকুয়াল ফ্লোট লেফট করতে পারেন, এফ এল ও এ টি ফ্লোট, মান ঠিক আছে কিনা জানি না, এল ই এফ টি লেফট, তাহলে এটার ফ্লোট লেফট হয়ে থাকবে, আর ওইটার নিচেরটার ইমেজের স্টাইল হবে ফ্লোট রাইট, এটা হওয়ার কথা। আচ্ছা, বানান যদি প্রবলেম না থাকে, আর আই জি এস টি রাইট, রিলোড, না লেফট রাইট করে না। আচ্ছা, তার ক্লাসটা আমি মুছে দিই, এখানে তার যে ভূত স্টাফ ক্লাসটা এটা মুছে দিই। তাহলে বডিতে আমার নর্মাল দুটো ইমেজ নিব, দুটো ইমেজে জাস্ট ফ্লোট লেফট রাইট করে দিছি, রিলোড। স্যার উইথটা বলে দিতে হবে না স্যার? ও হ্যাঁ, উইথটাও বলে দিতে হবে, আদারওয়াইজ সে একটাই, যে হ্যাঁ উইথ কত, 12 পিক্সেল, 1200 পিক্সেল নিয়েছে, আমি উইথ বলে দিলাম, ও তখনই মনে হয় নেওয়ার কথা, আমি 400 পিক্সেল বলি, কারণ সে 1200 পিক্সেল নিয়ে তার জায়গা থাকতেছে না, বুঝছেন? আচ্ছা, 400 পিক্সেল আমি 40% বলে দিই, আমার যেই কার্ডের বডিটা আছে তার 40%, আর ওইটার বডিটার 40%ই বলি, 40%। তাহলে কার্ড, আমার কার্ডের যে বডি, বডির 40% জুড়ে দুইটা থাকবে, রিলোড। হ্যাঁ, এবার যে পাশাপাশি চলে আসছে, খায়রুল ইসলাম আপনি যে দিচ্ছেন একটা ইমেজে উইথই বলা আছে 1200 পিক্সেল, তাহলে কীভাবে সে পাশাপাশি নিবে? আচ্ছা, এবার তাহলে ফ্লোট না করলেও নিবে, কারণ যেহেতু আমি উইথ বলে দিচ্ছি, আমি স্টাইলটা মুছে দিই, স্টাইল না করলে সে ডিফল্ট জায়গা পাচ্ছে নিয়ে নিবে, সমস্যা কি? হ্যাঁ, চাইলে আপনি ফ্লোট লেফট রাইট করাইতে পারবেন, সমস্যা নাই তো, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল এস। খায়রুল ইসলাম বুঝছেন? জি স্যার। এই যে দেখেন, আমি ফ্লোটও করা লাগে নাই, আমি ইমেজের উইথটা ছোট করে দিয়েছি নিচে। ঠিক আছে, এবার যদি চান আপনি টপ বটম করতে পারবেন, যেমন তাদের ক্লাস ছিল, ক্লাসগুলোর নাম কি, নাম ভুলে গেছি। আচ্ছা, ইমেজ কার্ড ইমেজ মানে টপ ছিল। ওকে,
CLASS ক্লাস কার্ট আইএমজি টপ দুটেই টপে থাকবে দেখি কি হয় কন্ট্রোল সি কন্ট্রোল বি তাহলে খাইরুল ইসলাম এটা যদি হয় তাহলে আপনি ইমেজের সাইজগুলো ছোট করলে হবে না দুইটা টপে দিলে সে ফুল করে নিচ্ছে টপ হবে না এবার দেখি লেফট রাইট কাজ করে কিনা এল ই এফ টি লেফট আর আই জি এস টি রাইট ওকে হ্যাঁ লেফট রাইট কাজ করছে তো মার্জিন দেন ওই ইমেজটার পরে মার্জিন দেন স্টাইল করেন আপনি কোন ইমেজের পরে নিতে চাইছেন যে কোনোটার ভিতরে নেওয়া যায় আমি যদি প্রথম ইমেজের শেষে মার্জিন দিতে চান তাহলে এস টি ওয়াই এল ই স্টাইল ইকুয়াল মার্জিন রাইট এম এ আর জি আই এন মার্জিন মাইনাস রাইট মনে হয় আর আই জি এস টি রাইট কত দিবেন 20 পিক্সেল দেখি বানান যদি ভুল না হয় প্রথম পিক্সেলের বাম থেকে সরি ডান পাশে একটু জায়গা নেবে রিলোড এই যে দেখছেন একটু জায়গা নিছে এখন 20 পিক্সেল নিছে আপনি যত খুশি নিবেন দ্বিতীয়টা থাকবে ডান দিকে স্টাইল ফ্লোট সরি কন্ট্রোল লেফটের পরিবর্তে হবে রাইট আর আই জি এস টি রাইট এরপরে হাইট ওয়েট গুলোর জন্য আমরা বুথ ওই ফটোশপ ইউজ করবো এই যে দেখেন সে বাম দিকে লেগে আছে সে ডান দিকে লেগে আছে বডিটা মাঝখানে মাঝখানে জায়গা পাইছে তাই বডি লেখাটা চলে আসছে আচ্ছা এই কোডটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি জি স্যার দিয়ে দেন মানে বুথ স্টাফের স্টাইল যদি আপনি কাজ করাইতে না পারেন বা আপনার মন মতো না হয় আপনি স্টাইল করবেন কোনো প্রবলেম নাই এখানে দেখেন টপ আর বটম নামে তারা ক্লাস তৈরি করছে তারা অন্য ক্লাস তৈরি করে নাই তো আপনি চাচ্ছেন লেফট রাইটে নিচ্ছে তাহলে আপনি স্টাইল বানান ঠিক আছে বুথ স্টাপ কিছুই না জাস্ট আপনার কিছু ক্লাস দিয়ে তারা ডিজাইন করে রাখছে ওই ডিজাইনটি ইউজ করা হ্যাঁ তারা যে ডিজাইন হ্যাঁ বলেন কে বলছিলেন আমি বলতেছিলাম স্যার আমাদের আমরা যেমন স্যার কন্টেনারে দেখলাম স্যার 12টা কল পর্যন্ত নিতে পারি স্যার হ্যাঁ তার এখানেও কি স্যার কার্ডের ভিতরে 12টা নিতে পারবো নাকি হ্যাঁ নেন সমস্যা নেই একটা রো নেন আমি দেখাচ্ছি এটাই দেখাচ্ছি যে আমি একটা রো নিচ্ছি এই যে ইমেজগুলো একটা রোয়ার আন্ডারে নিই তাহলে কন্ট্রোল এক্স ডিপ নিয়ে একটা ডিপ নিয়ে রো দেবো আর কি তারপর তাই এটার ক্লাস দিই CLASS ক্লাস আর ও ডব্লু রোয়ার আন্ডারে কিন্তু কল হবে মাথায় রাখবেন তো একটা ডিপ নিচ্ছে আচ্ছা এরপর আর কিছু নেওয়ার দরকার নেই আমি ইমেজগুলো দিয়ে দিলাম তাহলে বললাম প্রথম ইমেজের ক্লাস নেমটা ক্লাসটা হবে CLASS ক্লাস সে কত থাকবে COL মাইনাস LG লার্জের জন্য সে থাকবে তিনটা কলাম জুড়ে আর দ্বিতীয়টায় থাকবে আমি বলে দিই যে কয়টা বাকি থাকে কয়টা বারোটা ফিল আপ করতে কয়টা বাকি হয় নয়টা না তো দ্বিতীয়টায় থাকবে নয় সেভ কন্ট্রোল কন্ট্রোল এস ওকে রিলোড এই যে দেখেন একটা ইমেজ কত 3% আর একটা দেখেন বাকি জায়গাটুকু নিচ্ছে কে যেন বললেন স্যার আমি বলছিলাম স্যার নাই হ্যাঁ হইছে কনফিউশন ক্লিয়ার জি স্যার হইছে স্যার আপনারা বললাম কি অদর স্টাইল পছন্দ না হলে আপনারা স্টাইল বানাবেন নিজেরা যে কোনো জায়গায় যে কোনো ধরনের স্টাইল হবে এটা আপনাদের তৈরি ঠিক আছে এই যে বডি না এই যে কার্ড নেওয়াতে কি হয়েছে দেখেন কার্ড মানে সে একটা উইন্ডো সুন্দর করে সাজাই দিছে ঠিক আছে এই যে হেডারের ভিতর কিছু লিখতে চাইলে এটা সেন্টার আনার যায় তারপরে যে এই ইমেজগুলো দেখালে এটা কার্ড নেওয়ার উদ্দেশ্যে এসে দেখেন এই যে কার্ডটা আমি আবার দিচ্ছি আচ্ছা আরেকটু কারেকশন করে দিচ্ছি এই যে আমি যে কার্ডটা সবাইকে দেখাচ্ছি এখন কার্ডটার ইমেজগুলো দেখে দেখেন একটু ভালো লাগতেছে না এই যে ওকে তাহলে এটার হাইট বইলে দিই কার্ডের হাইটটা 100% থাকবে সেকেন্ড ইমেজের আচ্ছা দুইটা ইমেজেরই হাইট এখানে সে 40 কত একটা বলছে 45 আমি এটা বলে দিই দুটো ইমেজেই 100% জায়গা নিয়ে থাকবে বারো কম চাইলে কমও বলতে পারেন যে 70% জায়গা নিয়ে থাকবে বা 60% জায়গা নিয়ে থাকবে তো ইমেজের হাইটটা আমি 60% করে দিই
মানে আপনার বডি বডি কার্ডের বডি যে হাইটটা থাকে সেটা 60% হাইট নিয়ে থাকবে। এই যে দেখেন দুইটা ইমেজের হাইট নিছে। আচ্ছা এটা তাহলে একটু বড় করতে হবে, ইমেজটা মনে হয় ছোট। তাহলে আমি একটু ব্যাগে যাই, ফিক্সড হাইট দিই, এটা দিছে ওরা 545। তাহলে এরা পিক্সেল লেখে না, ডিফল্ট সে পিক্সেল ধরে নিবে, দুইটার আমি 545 পিক্সেল বলে দিলাম। এই যে দেখেন দুইটাই সমান হাইটে রয়েছে, দেখছেন। বা আপনার ফটোশপ দিয়ে যখন সেম হাইট ওয়েটের জন্য ইমেজ বানাবেন তখন তাদের প্রবলেম হবে না। এবার দেখেন কার্ডটার এই যে কার্ডের এই আচ্ছা ঠিক আছে, এবার একটু কাজ করি। এই যে হেডিং লেখাটা এটা আমি সেন্টার করি, সেন্টার করার জন্য কি একটু আগে একটা দেখেন জাস্টিফাই একটা মনে ইয়া দিছিলাম আপনাদের, কোজনো কোজনো কার্ডের না কার জন্য দিলাম স্যার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। হ্যাঁ হ্যাঁ, এটা কোন কোনটার জন্য দিছি স্যার? এটা স্যার কন্টেন্টটা স্যার মাঝখানে যাবে স্যার। ওকে বুঝছি, এটা কার জন্য জন্য দিচ্ছি, মানে একটু আগে প্রেজেন্টেশনে দিছিলাম না কোনটায় দিছিলাম ভুলে গেছি, লিস্ট গ্রুপে প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশনে দিছি। আচ্ছা মানে এটা এটার একটা ব্যবহার দেখাই দিই, তাহলে জাস্টিফাই কন্টেন্ট এটা খুব ভালো একটা এফেক্টেবল। আমি কি করতেছি এটা একটা ক্লাস, এই যে হেডারের ভিতর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিছি, এটা সবার ক্ষেত্রেই। আপনার যেমন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন সেমভাবে সব করতে পারবেন। এটা এখানে হয় না, এটা মনে হয় একটু মাদারে হবে। ওকে মাদারে দিই, মাদার তার মাদার কই, তার মাদার হচ্ছে কার্ড। তাহলে কার্ডের ভিতরে আমি একটা স্পেস দিই জাস্টিফাই সেন্টার, সেই প্রত্যেকটা কন্টেন্টকে সেন্টারে রাখবে। রিলোড না সে নিচ্ছে না। আচ্ছা তাহলে এটা করার জন্য জাস্টিফাই হচ্ছে না এখানে। এখানে তাহলে আমরা ইয়া করি কি জানো, টিইএক্সটি টেক্সট সেন্টার নামে একটা ক্লাস ছিল না, CENTER এরকম একটা ক্লাস ছিল, তার মানে তার আন্ডার যে টেক্সটগুলো থাকবে সেই সেন্টারে থাকবে। এই যে দেখেন ফুটার সেন্টারে চলে গেছে, হেডিংও সেন্টারে চলে গেছে, পাইছেন? হ্যাঁ, যেহেতু কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে পুরো এরিয়াটা, এই যে হেডারের যে পুরো এরিয়াটা সেটা হচ্ছে একটা কন্টেন্ট। এখানে চাইলে আপনি ইমেজ দিচ্ছেন, ইমেজের পরিবর্তে আপনি এখানে চাইলে লগইন ফর্মও বানাইতে পারেন। এই পাশে একটা ইমেজ থাকবে, এটা এখানে এখানে ইমেজ থাকবে না। এখানে আমি সেকেন্ড যে ডিপটা আছে, আচ্ছা এটাকে একটা ডিপে সেকেন্ড যে ইমেজটা আছে এটাকে একটা ইয়াতে রাখি। এখানে একটা টেবিল নিতে পারবেন আপনারা যদি চান, টেবিলের উইথ 90% থাকবে, ওটা ওকে। আচ্ছা সবাইকে এতটুকু বুঝতে পারছে, এতটুকুর কোডটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আরেকটা জিনিস, আপনাদের টাইটেল বলি নাই। আচ্ছা টাইটেলটা লাগবে, টাইটেলটা কোনটা যেন দেখছিলাম, টাইটেলটা হ্যাঁ কার্ড টাইটেল, কার্ড টাইটেলের ওরা দেখি কার্ড টাইটেলটা কোন জায়গায় দিছে, জন। ওকে থাক, ওরা বডি দিছে, আচ্ছা আমরা হেডে দিই, বডিতে বডিতে কার্ড টাইটেল, কার্ড টাইটেল, কার্ড টাইটেল নামে একটা হেসান নিচ্ছে। ওকে এই ডিপটাকে আমি একটা ক্লাস এড করি কার্ড টাইটেল নামে, দেখি কীরকম দেখায়। কন্ট্রোল জেড, কি কার্ড টাইটেল কপি হয় নাই, কপি। তার আগে টাইটেলটা সবার বোঝার কথা, টাইটেল বলতে আমরা কি বুঝি। রিলোড নাম স্যার, হ্যাঁ টাইটেল নিচে দেখানোর কথা ছিল, আর উপর মাউস নিলে দেখাচ্ছেন। আচ্ছা হেডে হবে না, হেড ইন্ডিভিজুয়াল। আচ্ছা বডির ভিতরে আমি আরেকটা লেখা নিচ্ছি, কন্ট্রোল এক্স। আচ্ছা বডি লেখাটা না, ওকে বডির ভিতরে আমি আরেকটা ইয়া নিচ্ছি, H1 নিচ্ছি, ট্যাব দিচ্ছি, এখানে বলি এটা CARD কার্ড, TITL TIT টাইটেল বানান বলে। আচ্ছা ঠিক আছে কার্ড টাইটেল 1 দিলাম, এখানে একটা H1 একটা ক্লাস দিয়ে CLASS ক্লাস কার্ড টাইটেল, TITLE কার্ড টাইটেল। আচ্ছা ঠিক আছে স্পেলিংটা পরেটা ভুল আছে। এই যে দেখেন সে কী করছে, একটা কার্ডের টাইটেল মানে হেডিংয়ের মতোই বড় মোটামুটি এটা দিচ্ছে। আচ্ছা টাইটেলে এখানে দললে নিচে তার লেখাটা দেখানোর কথা, HTML এর ডিফল্ট লেখা দেখা এখানে দেখাচ্ছে না। আচ্ছা যে কোনো HTML একটা আমি প্যারাগ্রাফ নেই, যে এর আগে নিলাম এই ব্রেকের পর, এটার আগে যে পি না H1 ট্যাব NORMAL নর্মাল TITLE নর্মাল টাইটেল। ওকে এখানে মনে হয় টাইটেল একটা ট্যাগ দিতে হয়, TITLE টাইটেল, হ্যাঁ টাইটেল নামে একটা ট্যাগ আছে দেখাচ্ছি, ট্যাগ না কী যেন ছিল মনে নেই, TITLE টাইটেল ডাবল হয়ে গেছে।
ওপেন ইন ব্রাউজার ওকে ও এখানে একটা ইয়া ভুল হইছে এরর চিহ্ন একটা এখনো বেশি আছে ওকে ওপেন ইন ব্রাউজার নরমাল টাইটেলটা কোন জায়গায় লেখা আছে কই চলে গেল নরমাল টাইটেলটা আসলো না কেন ঠিক এর আগেই তো আসার কথা হ্যাঁ এই যে নর্মাল টাইটেল আসছে আচ্ছা এই লেখাটা টাইটেল ট্যাগের ভিতরে ঢুকাইতে হবে আমরা টাইটেল হেডের ভিতর কীভাবে দিই আচ্ছা এইচ ওয়ানের পরিবর্তে এটাকে টিআইটিএলই টাইটেল ট্যাগে যদি ঢুকাই ওপেন ইন ব্রাউজার ও সে দেখাচ্ছে না আচ্ছা এইচটিএমএল টাইটেল ট্যাগ এইচটিএমএল টিআইটিএলই টাইটেল হেডের ভিতর টাইটেল দিচ্ছে আমি তো যে কোনো জায়গায় টাইটেল অ্যাড করতে পারি কোথায় সে টাইটেল লেখাটা দিচ্ছে না কেন এস ওয়ান ওপেন ইন ব্রাউজার আমার টাইটেল লেখাটা চলে গেল কই এখানেও কোনো এরর নাই আচ্ছা যাক টাইটেল দিলে কী হয় আপনি যে লেখাটা টাইটেল দেবেন ওটার উপর দলে সে নিচে একটু দেখায় আচ্ছা এটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো এখন থাক আচ্ছা কার্ডটা এই পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি ইমেজ দুটো অ্যাড করছি ঠিক আছে এখন চাইলে আপনারা যা খুশি তা ইউজ করতে পারবেন তার প্রপার্টিগুলো তাহলে এটা আমি এই ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই এটা বলি কার্ড ফাইনাল সি এ আর ডি কার্ড এফ আই এন এ এল ফাইনাল কার্ড ফাইনাল নামে আপনাদের সেন্ড করে দিই আচ্ছা এবার নেক্সট টপিক্সে যাই সবাই একটু নেক্সট টপিক্সে যাবো কি না নেক্সট টপিক্স ফর্ম ধরতে চাচ্ছি আপনারা ইয়েস অর নো বলেন এখানে আর কিছু দেখাইতে হবে টাইটেল আমি দিয়ে দিছি আপনাদের যে এখন কোডটা দিছি ওইটা দিয়ে দিছি সবাই ইয়েস অর নো বলেন তাহলে আমি নেক্সট টপিক্সে যাবো কারো প্রবলেম থাকলে নো আর যদি প্রবলেম না থাকে তাহলে ইয়েস নেক্সটে যান সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ রবিউল ঠিক আছে ধন্যবাদ নাইম হোসেন আবদুল্লাল মামুন ওকে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইভাবে অনেকগুলো টপিক্স আছে বাকিগুলো আমরা না যাচ্ছে ন্যাবের একটা টপিক্স আছে ন্যাববার এবং ন্যাবস এটা নিয়ে একটু আলাপ করা দরকার ছিল কারণ আপনারা যখন ন্যাববার তৈরি করবেন এরকম একটা বার তৈরি করবেন যে দেখেন সার্চ বাটন থাকবে এই থাকবে এটার জন্য ন্যাব একটা ট্যাগ আছে ন্যাবটা একটু দেখাই দিই ন্যাববার সবাইকে আচ্ছা ন্যাবের ক্লাসগুলো আপনার ন্যাববারটা এক এক জায়গায় এক একভাবে দেখানো যায় দেখেন এক্সপান্ড ন্যাববার নর্মাল একটা ক্লাস আছে ন্যাববার ন্যাববারটা একটু দরকার আছে এরপর ফর্মে যাচ্ছি সেই ইয়াগুলো আমি রিমুভ করে নিই ওকে এখানে নতুন একটা ইয়া নিই ন্যাপস নামে ওপেন কন্ট্রোল ভি ন্যাববার নামে একটা টেক্সট নিলাম ওকে এখানে ন্যাববার ক্লাসটাকে আমি রাখলাম ওকে তাহলে ন্যাববার ন্যাববারকে আমরা ন্যাববার এক্সপান্ড করতে পারি স্মল লার্জ ওই যে যতগুলো ইয়ে আছে ফরম্যাট আছে সবগুলা ওকে
তারপর নেভারকে নেভার আইটেম নেভারের আন্ডারে যে ইয়ারগুলো থাকবে সেগুলো আইটেম আকারে থাকবে যেইভাবে আপনারা গ্রুপ আইটেম লিস্টকে করছেন সেমভাবে ওকে তারপরে থাকবে নেভার ক্লাস নেভ নেভার নেভ এলিমেন্ট ওকে নেভার আইটেম নেভার নেভ আইটেমের আগে এই ক্লাসটা হবে তারপর নেভার লিংক ইউজ করলে আপনি ওই যেই লেখাটা থাকবে সেটা একটু সুন্দর করে দিবে তারপর আর কি আছে একবার এক্সপ্যান্ড হ্যাঁ লার্জের জন্য স্মলের জন্য দিছি লাইট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখাবো না নেভার স্মল জাস্টিফাই সেন্টার ওকে এখানে নেভার এক্সপ্যান্ড লার্জ জাস্টিফাই সেন্টার এড করছে ওকে খুব সম্ভবত এই কটে আর নাই নেভার কোলাপস আছে যে নেভার ডাটা টগল ক্লাস নেভার ক্লাস আছে নেভার টগল আছে তাহলে ডাটা টগল কোলাপস করতে হবে এগুলো ওপেন হবে এটার জন্য আচ্ছা এটা একটু পরে দিচ্ছি নেভার ডাটা টগল কোলাপস এই পর্যন্ত কপি এরকম তো মনে হয় কালকে আমরা একটা করছিলাম বাটনের মধ্যে যাই হোক হ্যাঁ ডাটা টগল ওই ড্রপ ডাউন বাটনের ভিতর এই জন্য এটা দিয়ে দিলাম আর নেভারে সেম কাজ হবে আমরা নেভার বলতে আপনি যে যে এটা তাদের একটা নেভার দেখছেন এইভাবে ডিজাইন করা থাকে নেভার আমি ক্লাসগুলো আগে নিচ্ছি তারপর আপনার দেখাচ্ছি নেভার কল অফ আছে দরকার নাই সার্চ বার সার্চ বারের জন্য কি একটা ক্লাস আছে নেভার এক্সপ্যান্ড স্মল বিজি এত আছে নেভার ফ্রম ইনলাইন নেভার সার্চের জন্য তারা কি জাস্ট প্লেস হোল্ডার সার্চ সার্চ বক্সের জন্য কোনটা ইনপুট টাইপ ফ্রম কন্ট্রোল আচ্ছা ফ্রম নিতে হবে আচ্ছা ফ্রমটা একটু পরে দিচ্ছি ফ্রম কন্ট্রোলে তো আমরা এখনো যাই নাই ওকে ফ্রমে পরে যাচ্ছে আচ্ছা সার্চ বারের জন্য পরে নিচ্ছি নেভারে জাস্ট নেভার একটা নিলে হবে আচ্ছা ঠিক আছে এই ক্লাসগুলো সবাইকে দিচ্ছি এই কটাই কন্ট্রোলে কন্ট্রোল সি এস এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি ক্লাসগুলো আপনারা যার যার ফাইলে সেভ করে রাখেন ঠিক আছে এবার এক্সাম্পলের জন্য আমি এখানে ফোল্ডারে যাই নেভার ডট এইচটিএমএল একটা ইয়া তৈরি করি NAVBAR নেভার ডট এইচটিএমএল ওকে নেভার ডট এইচটিএমএল এটা আমি সাবলাইন টেক্সটটা ওপেন করি আচ্ছা নেভারটার জন্য আমি নর্মাল একটা এইচটিএমএল ফাইল উপরে নিই একটা কমন প্লেন এইচটিএমএল ফাইলে করি তাহলে দেখতে আরো সুন্দর হবে তাহলে কমন এইচটিএমএল ফাইলে করার জন্য আমার যে কার্ডটা আছে কার্ডের টোটালটা নিচ্ছি নিয়ে এখানে রাখছি রাখার পর কি করব আমি তার বডির ভিতর যা আছে সব ডিলিট করে দিব ঠিক আছে না বডি হ্যাঁ না ওটা তো বডির ভিতরেই তাহলে বডি থেকে সবার লাস্ট পর্যন্ত আমি জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো রাখব হ্যাঁ ফুটারটা থাক এই পর্যন্ত ঠিক আছে জাস্ট ফুটার পর্যন্ত রাখলাম তা ফুটারের আগে একটা কন্টেনার নিলাম এতে কিছুই দিলাম না কন্ট্রোল এস এবার ভিউটা দেখি তাহলে দেখলে একটা সবাই বুঝতে পারবেন যে এখানে কিছুই নাই ফুটার আসে নাই কেন ও আসছে ফুটার নিচে আব্দুল্লাহ মামুন এই যে ফুটার নিচে আসছে ঠিক আছে এই বক্সে আমার কিছুই নেই ফুটারটা কন্টেনারে রাখা হয় না আচ্ছা যাক সমস্যা নেই ফুটার তো কন্টেনারে ছিল
তাহলে এখানে প্রবলেম কি, ফুটার তো কন্টেনার আছে, সে কন্টেনারে দেখাচ্ছে না কেন? স্যার একটা সেমিকোলন হবে শেষে স্যার, কপি করে এখানে তো কোনো এরর দিবে না, এখানে জাভাস্ক্রিপ্ট এরর জি হবে। স্যার, সেমিকোলন হবে একটা। হ্যাঁ কপির পরে এখানে, হ্যাঁ ওকে, মানে এটার জন্য ফুটারটা কাজ করতেছিল না, পারফেক্ট না কাজ করছে ওইটা কোনো ফ্যাক্টর না, কিন্তু কন্টেনারে রাখার পর সে একটু ইয়ে করবে না, ডান দিক বাম দিক থেকে ইয়ে করবে না, না ফুটার ক্লাসটা নিচে অটোমেটিক নিয়ে যায়। সবই তো ঠিক থাকার কথা। হচ্ছে যাক, তাহলে এখানে দেখেন নেববারের জন্য আমি একটা কোড কপি দিই, ইয়া বুথ স্টাফ থেকে সবার উপরের প্রথম কোডটাই। ওকে, তো প্রথম কোডটা সার্চ বার সহ সে একটা ন্যাপ বার নিচ্ছে, যে ন্যাপ ন্যাপ নিলাম, নেওয়ার পর এটা কপি দিলাম, যাই থাক কপি দিছি, নেওয়ার পর আমাদের এই যে ফুটারের আগে এই জায়গায় পেস্ট করছি, কন্ট্রোল শিফট এল অ্যালাইন করলাম, দেখ ঠিক আছে। তাহলে এবার দেখি তো আমাদের ন্যাপ বারটা তৈরি হয়েছে কি না, ওপেন ইন ব্রাউজার। হ্যাঁ ন্যাপ বারটা তৈরি হয়েছে, কিন্তু কালারটা দেখেন এই যে কালারটা একটু গ্রে কালার, যে লিঙ্ক ওয়ান, হ্যাঁ বাকিগুলো আসে নাই। আচ্ছা গ্রে কালার হয়েছে, আমি একটু ডার্ক কালারের নেববার কপি দিচ্ছি, এখান থেকে বিজি কালার দিলে হবে, তারা লাইট কালার দিছে, আমি ডার্ক করতে চাই যে দেখেন তারা লাইট কালার বিজি দিছে, ব্যাকগ্রাউন্ড দিছে। ওকে, আমি যদি ডার্ক কালার দেওয়া যায়, যে কোনো কালার দেওয়া যায়, চাই সার্চ বার সহ একটা নেববার নিই, ওনার একটা ইমেজ নিছে, এটা ডার্ক কালার আছে, ওকে ওনাদের ন্যাপ বারটা নিচ্ছি, কপি। ওকে, এটা তাহলে এবার ওপেন ইন ব্রাউজার করি, ব্রাউজার করলে যে দেখেন ডার্ক কালার দেখাচ্ছে, এখানে একটা ইমেজ দিছে তারা, ঠিক আছে ইমেজ দেয় নাই। আচ্ছা লোগোটা একটু হাইলাইট দেখাচ্ছে, তাহলে এটা আমি কাইটা দিই, ইমেজ ইমেজটা দেখানোর জন্য আমাদের একটা ইমেজ সোর্স নেই, IMG ইমেজ ওয়ানই নিলাম। আচ্ছা এটা হাইট ওয়েট তারা ফিক্সড করে দিছে, হাইট থাকবে এত, উইথ থাকবে এত। আচ্ছা দেখি, এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে ইমেজটা ইমেজটা একটু ছোট করতে হবে, তারা যে এখানে হাইট বলে উইথ বলে দিছে, এখানে হাইট ডাইরেক্ট করা কত 40 পিক্সেল দিছে, আমি এটা 40 পিক্সেল দিই। হ্যাঁ এই যে ছোট্ট একটা ইমেজ দেখাচ্ছে, এটা লগো। এখন এই পাশে সার্চ বার, এবার তাহলে দেখেন এই যে ডার্ক কালার কেন আসলো, ডার্ক কালারটা আছে ন্যাপ বার কী করছি স্মলের জন্য, ডার্ক কালার এই যে এস এম এসে এক্সপ্যান্ড করবে স্মল আকারে, তারপর ডার্ক কালার, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক, নেববার ডার্ক বা ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক একটা করলেই তো হয়, দুইটা তো লাগে না একসাথে, তারা দুইটা কেন করছে? ও ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে হবে। ওকে ইমেজগুলা দেন লিঙ্ক দিছে, ওকে। এখন এখানে যদি সার্চ বার নিতে হয়, যেমন আমি লাস্টে লিঙ্ক 3 না নিয়ে তারা যে সার্চ বার নিছে, আমি সার্চ বারটা নিই, ওই ছোট ছবিটা আসে না, এই যে একটা নেববার তৈরি হয়ে গেছে, ছোট ছবিটা আসে না, লিঙ্কটা ঠিক মতো দেন আসবে, ছবিটার হাইট ওয়েট আমি দিচ্ছি, আমি সবাইকে কোডটা দিচ্ছি, ওয়েট করেন। আচ্ছা আমি একটা সার্চ বার নিয়ে নিই, তারপর কমপ্লিট করে কোডটা দিচ্ছি, এটা কিছুই না, ইনপুট ফিল, ইনপুট ফিল কই, এজ ইনপুট ফিল। আচ্ছা এটা লেফটে আছে, আমি এটা রাইটে রাখছি, ডাইরেক্ট রাইটে না, আচ্ছা লেফটেই রাখছে, তার আমি ফ্লোট রাইট করব, ইউজার নেম অ্যাট দ্য রেট ইনপুট ডিপ, ওকে ইনপুট গ্রুপ। আচ্ছা ইনপুট গ্রুপ তো এখন আপনাদের দেখাই নাই, তাহলে হবে। আচ্ছা সার্চ বারের জন্য তারা ফ্রম নিচ্ছে, আচ্ছা ফ্রম অ্যাকশন, ফ্রম নিয়ে আমরা একটু পরে দেখব, ফ্রম না নিলে তো ইনপুট ফিল্ডও কাজ করবে না, সমস্যা হয়েছে এটা। আচ্ছা আমরা পরের এলআইতে কি চাচ্ছি, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট শেষ। ওকে আরেকটা এলআই নেই, এলআই ট্যাব এলআই এর বাইরে নিলে কি হবে স্যার, আমি ইউএল এর বাইরে বসাচ্ছি, আমাদের নেবের ভিতরে চলছে,
ইউএলআর ইউএলআর বাইরে নিলে যেখানে যে অ্যালাইনমেন্ট করা না দেখেন দেখাচ্ছি সবগুলো ইউএল এর ভিতরে আমরা যদি নেভের মুড নেই স্যার ইউএল এর ভিতরে তাহলে তো স্যার এখানেই আছে বুঝছেন তাহলে এই যে এখানে আসবে কিন্তু ইউএলটাকে তারা একটা ইয়া করে রাখছে দেখি আছে ইউএল এর বাইরে নেভের ভিতরে নিচে আসবে সমস্যা নাই একটা জাস্ট ফ্রম এ ইয়া দেখাবে কিন্তু ডিজাইনটাকে হ্যাঁ আসছে সেম নেই সমস্যা নাই আচ্ছা বাইরে নিচে সমস্যা নেই ভিতরে নিলে আমি এটাকে ফ্লোট আচ্ছা বাইরে নিয়েও ফ্লোট রাইট করতে পারি তাহলে যে ফর্মটা নিচ্ছি ফর্মের ক্লাস ক্লাসটা কিভাবে যেন রাইট করি ডাইরেক্ট রাইটের ক্লাস আছে আচ্ছা স্টাইল করি এস টি ওয়াই এল স্টাইল ইকুয়াল ওই যে একটু আগে যে ইমেজটা করছিলেন ফ্লোট রাইট এফ এল ও এ টি ই ফ্লোট বানান কি ঠিক আছে ফ্লোট আর আই জি এস টি রাইট মানে আমার বানানে ভুল না থাকলে ইমেজ যেভাবে ডান দিকে শুরু হয়েছে পুরো ফর্মটাকে আমার গিয়ে ডান পাশে থাকবে স্যার রিয়েল উড দেন স্যার না হয় নাই ও রিলোড দেই নাই এম তো ওপেন ইন ব্রাউজারই মনে করছি ওকে আচ্ছা এটা ডান পাশে নিতে হবে আচ্ছা এবার লিস্টের ডানে নেওয়ার জন্য লিস্টের দেখেন একটা মনে লিস্ট কই যেন লিস্ট গ্রুপ থেকে আমরা ডানে কিভাবে নিই ওই লিস্ট ইউজ করলে লিস্ট গ্রুপে জাস্ট ফ্লোট রাইট লেফট বলে দিলে মনে হয় চলে যায় লিস্ট গ্রুপের আন্ডারে ছিল না এগুলা লিস্ট গ্রুপ থেকে দেখেন লেফট রাইট করছি আমরা কিভাবে যেন ফর্মটাকে লেফট বা রাইটে নেওয়ার জন্য আমি এটা একটা ইয়াতে নিয়ে যাই আনঅর্ডার লিস্টে নিয়ে যাই এখানে রাখি এবার এই যে ক্লাস স্টাইলটা দিলাম না এই স্টাইলটা এলআইকে দিলে মনে কাজ হবে এই জন্য এখানে দিতে চাচ্ছিলাম এই এলআইটা রাইট থেকে হবে সে কি পারবে না নেয় নাই এটা নেওয়ার জন্য কিভাবে কি করা যায় আচ্ছা নেভবারে একটু খুঁজি নেভবারে ফ্লোট লেফট বা রাইটের জন্য কোনো কোড আছে নাকি নেভ এই যে এখানে তারা কিন্তু মেনু বারটা ডানে রাখছে তাহলে নেভ লেখাটা বামে একটা বাটন নিচে তারা কিভাবে করছে এটা ক্লাস টগল পরে করি ক্লাস নেভবার টগল এটা ডান পাশে চলে গেল কিভাবে আচ্ছা দেখি ওদের এই বাটনটা মিস করে দেখেন আমার ডান পাশে যায় কি না ওরা কিসের ভিতর নিয়েছিল নর্মাল নেভের ভিতর নিয়েছিল ওকে তাহলে আমি নর্মাল নেভের ভিতর সবার শেষে এটা নিই তো দেখি কিল আমি বাটন ট্যাগের এন্ডিং এটা নিতে ভুলে গেছি ওপেন ইন ব্রাউজার না সে তো আসে নাই এখানে কোনো বাটনের আইকন আসছে আচ্ছা এখানে বলি রাইট হবে না স্যার লেখা দিলাম সে আইকনটা খুঁজে পাচ্ছে না নেপট তো হোয়াট দেখেনি মেনু লেখাটা কি মেনু লেখাটা আপনি কি স্যার ফ্লোট রাইট দিছিলেন না লেফট দিছিলেন স্যার মেনু ও স্যার জি স্যার রাইট হ্যাঁ রাইট জি স্যার ঠিক আছে তো স্যার এফ এল ও টি ঠিক আছে ওকে নেপার টগল আচ্ছা এই ক্লাসটা আমার দরকার নাই আমি একটা বাটন নিচ্ছি ওকে টাইপ বাটন ডাটা টগল আছে এটাও দরকার নাই আমি এখন ডাটা টগল করতেছি না কল স্পেনও করতেছি না তাহলে একটা ইয়া নিছি এটা এখানে নেপার টগল আর আইকন ছিল সেই আইকনটা আসতেছে না যে ক্লাসটা আসতেছে না সমস্যা নাই আমার এই লেখাটা তো আসবে বাটনের ওপেন ইন ব্রাউজার হ্যাঁ এই যে মেনু লেখাটা আসছে ওকে এবার তাহলে তার ক্লাসটা দেখে রেখে আসে কি না রিলোড ও হ্যাঁ লেখা আসতেছে সবই আসবে কিন্তু কালারটা ভিন্ন মনে হয় ওকে এটার কালার এই বাটনের বিজি কালার দিই বিজি আই এন এফ ও
কই কিছুই তো আসলো না। আচ্ছা নেভারে লেফট হ্যান্ড, আচ্ছা এটা বাদ দিই, বাটনটা আপাতত বাদ দিই, আমি সার্চ বারটাই নেই, ইনপুট ফিল্ডটা নিলাম, এটাকে আমি এটার শেষেই রাখি, নেভারেই রাখি, একটা ডিপ বানাই, ডিএই ট্যাব ইন্টার পেস্ট, আচ্ছা এই ডিপটার স্টাইল করি, ফ্লোট রাইট করি, দেখি এবার যায় কি না। ওপেন ইন ব্রাউজার, না ডানে যাচ্ছে না। আচ্ছা দেখি স্টাইলে আমি মার্জিং দিতে পারি না, মার্জিং প্যাডিং যদি হয় তাহলে কাজ হবে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা সেমি কোলন এম এ আর জি আই এন মার্জিন এল ই এফ টি লেফট, আমি আপাতত দেই 100 পিক্সেল, রিলোড, হ্যাঁ 100 পিক্সেল কাজ করছে। তাহলে এটা মার্জিন রাইট অটো হবে না, অটো হইলে তো হয়ে গেছে, আর আই জি এস টি রাইট এ ইউ টি ও অটো বানান, ঠিক আছে দেখেন তো একটু, রিলোড, না অটো দিলে যাচ্ছে না মার্জিন। তাহলে এটা কীভাবে নেওয়া যায়, ফ্লোট হচ্ছে না, কেউ একজন বলেন কীভাবে বামে নিব ডানে নিব। সো মার্জিন লেফট করলে কি হয় স্যার, পরে 1 2 3 4 এভাবে এভাবে দিলে সবাই কেমন। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ কি, যে কল যদি এই ইউএলটাকে একটা ইয়া বইলা দিই, কি বলতে চাই, আচ্ছা এখানে হ্যাঁ কল বইলা দিই, ঠিক আছে, আচ্ছা সেজন্য আর একটা ইউএল তো আছে, আচ্ছা তাহলে এটা তিনটা কল নিতে হবে, আপনার ইমেজ সহ সবগুলোকে আমি একটা মাদার ডিপের আন্ডারে নিচ্ছি, ওকে কন্ট্রোল এক্স, সবগুলোকে একটা মাদার ডিপ রোয়ের আন্ডারে নিতে হবে। আচ্ছা রো এখানে না নিলেও হয়, আমি র্যাপবারটাকে ন্যাপবার যেটা আছে ন্যাপবার ক্লাসের ভিতর একটা ইয়া বইলা দিই রো নামে, যেটা টেবিলে চলে যাবে, রো আকারে কাউন্ট হবে, তাহলে ইমেজ যে ক্লাসটা আছে সেটাতে হবে সিও এল, সে কত দখল করে থাকবে, আপাতত বলি 3, কল মাইনাস লার্জের জন্য 3, লার্জের জন্য 3 ইমেজটা থাকবে 3, তাহলে এখানে সিও এল কল মাইনাস লার্জের জন্য সে থাকবে কত দেরি, বাকিগুলো 7 দিলাম, তো 7 3 10 বাকি থাকে 2, না এটা একটু কম দিই 5 দিই, 7 8 5 8 আর বাকি থাকে কত 4 না, তাহলে এটাকে আমি ক্লাস বলে দিই, এই যে এই ডিপটা ফর্মে ক্লাস বলা আছে এখানে ক্লাস বলে দিচ্ছে, তাহলে এটা আমি ডিপটা এটা রাখার দরকার নাই, যেহেতু ক্লাস বলা আছে এখানে সি ও এল কল বলে দিই মাইনাস এল জি লার্জের জন্য বাকি থাকে কত 5 3 8 বাকি থাকে 4, হ্যাঁ এবার গেছে বুঝছেন, ওকে তাহলে এবার যেহেতু গেছে তাহলে আচ্ছা জাস্টিফাই সেন্টার করলে কি হবে, জাস্টিফাই সেন্টার না, আমি চাচ্ছি যেটা জে ইউ এস টি তাহলে তো আমার এই ইয়াগুলো এটা 5 বেশি হয়ে যাচ্ছে, এটা 4 দেই তাহলে এটা এটা 2 দেই, 2 4 6 আর ওইটাকে 6 দিই, হ্যাঁ এখন কথা হয়েছে এগুলো নিচে নিচে চলে আসছে, বাটনটা নিচে নিচে চলে আসছে কলামে, তাহলে বাটন যে ইয়াটা এটা ফর্মের যে ক্লাসটা এটা বাটনের জন্য 6 আসছে, তাহলে ইনপুট ফিল্ডের আমি বলে দিই, ইনপুট ফিল্ড থাকবে, ইনপুট ফিল্ড থাকবে আপনার 6 4 আর বাটনের থাকবে আপনার 2, টোটাল হয়েছে না আপনার, আশা করি এবার টোটাল হয়েছে, হ্যাঁ এবার হয়েছে, কিন্তু বাটনের জায়গাটা একটু কম নিচ্ছে, আর একটু এখন কথা হয়েছে আমার যে কলামগুলো নিচ্ছে এগুলোর সেন্টার বা টেক্স যে মাদার যে ইয়াটা আছে ইয়াটাকে মাদার মাদার মাদার, ওকে এখানে টি ই এক্স টি টেক্সট স্যার মার্জিন লেফট অটো দিয়ে কি হয়েছে, এক্সিলেন্ট সেন্টার রাইট করতে হবে,
স্যার ওই ইয়ার ভিতর স্যার মানে কি সেন্টার দিন এবের ভিতর কার ভিতর জি স্যার নেভের ভিতর তাহলে প্রথম গুলো আমার রাইটে দরকার আমার দিতে হবে এখানে এখানে এস টি ওয়াই ইস্ট সরি এস টি ওয়াই এল ইস্ট স্যার লেফট লেফট স্যার মার্জিন লেফট কত মার্জিন রাইট আর আই জি এস টি রাইট স্যার মার্জিন মানটা ভুল হইছে স্যার এম এ আর হবে স্যার আমি তো এই ফর্মটাকে রাইটে রাখবো জি স্যার M A R G I N margin right আমি তো রাইটে রাখবো এটাকে এটা এই পাশে রাখবো আচ্ছা যাক এখন প্রায় সময় শেষ হয়ে গেছে আমি আপাতত ইমেজের এতটুকু দিচ্ছি এটা আমি পরে আপনাদের আপ করে দিব ঠিক আছে আমি চাচ্ছিলাম আজকে ফর্মটা শেষ করতে কিন্তু নেববার নিয়ে শেষ হইলো না আচ্ছা নেম্বারে এই এটাই নেম্বার এতটুকুই রাখেন সার্চ বার অ্যাড করলে হয়ে যাবে আমি সার্চ বার অ্যাড করে লেফটে নিয়ে দিয়ে দিচ্ছি সবাইকে আচ্ছা এতটুকু সবাইকে আপাতত দিয়ে দিই স্যার ইলেকট্রিসিটি প্রবলেম ওকে নো প্রবলেম আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা রেকর্ড হচ্ছে আচ্ছা নেববার যতটুকু করছি ততটুকু দিয়ে দিচ্ছি আমি নেববারটা সংশোধন দিব আর নেববারের যে ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা কারো কি প্রবলেম আছে নেববারে জাস্ট লেফট রাইট করতে পারলার বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে আমি চাইছিলাম আজকে ফ্রম শেষ করে দিই স্যার একটু সাবটা একটু বুঝিয়ে দিন না স্যার আবার সবাই বুঝতেছেন হ্যাঁ সার্ভার ইজ একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনি ইনপুট নিছেন আর একটা বাটন নিছেন শেষ বুঝছেন এখন আমি যেটা চাচ্ছিলাম এতক্ষণ ধরে যে এই যে ফর্মটা এই যে রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মটাকে আমি ডান পাশে রাখতে চাইছিলাম এই ফর্মটা কপি দিছি এই ফর্ম কন্ট্রোল স্যার ওই নেপারটা আমরা কি মেনুতে ইউজ করতে পারবো বুঝছেন মেনুতে হ্যাঁ নেভবারের আন্ডারে যে কোনো বাটন ক্লিক করলে নেভবারটা দেখাইতে পারবেন হাইড করতে পারবেন নেভবারের একটা আইডি দিলেই হবে আচ্ছা নেক্সট ক্লাসে আমি নেভবারটা প্লাস আপনার রেজিস্ট্রেশন ফর্মটা এই যে ফর্মে গেলে ফর্মে অনেক কিছু আছে এটা দিয়ে আমরা টপিকসটা শেষ করব আমরা এখানে হ্যাঁ আইকনটা একটু দেখবো আর তেমন কিছু দেখবো না কারো কিছু বলার আছে আগামী ক্লাসটা আমরা বুথ স্টেপ শেষ করব আর সবাই মিস করেন না ফর্মটা খুবই দরকার কারণ আপনাদের রেজিস্ট্রেশন লগইন ফর্ম আছে ওইখানে কিছু বুথ স্টেপে সিম্পল দুই একটা ক্লাস ইউজ করবেন সুন্দর ফর্ম হয়ে যাবে ঠিক আছে ওকে আমি একটু ক্লোজ করতে চাচ্ছি আমি একটু ওয়াশরুমে যাব আরো কিছু বলার আছে আজকে ক্লোজ করে দেন আজকে ক্লাস এই পর্যন্তই রাখছি নেভবার পর্যন্ত প্রয়োজনে নেভবার নেক্সট ক্লাসে আবার দেখাবো ওকে আজকে আমি ক্লোজ করতেছি আমি নেক্সট ক্লাসে নেভবার কমপ্লিট করে স্যার আমি করছি স্যার এখন এটা যদি কমপ্লিট করতে পারি আপনাদের দিয়ে দিব আর না পারলে নেক্সট ক্লাসে ফার্স্টে ওটা করব তারপর ফ্রম ওকে শুধু এসটিএমএল ফাইলটা দিব স্যার শুধু নেভেট আমাদের গ্রুপে দিয়ে দেন সমস্যা নাই আমাদের এই গ্রুপে না হ্যাঁ শুধু এসটিএমএল ফাইলটা আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন ওকে আর প্রয়োজনে যাদের নেভবারে প্রবলেম আমি নেক্সট ক্লাসে একটু দেখাবো নেক্সট ক্লাসে ফ্রমে যাব নেভবারে সার্চ বারটা একটা ফ্রম ওইটার ক্লাসগুলো অনেকে বুঝতেছেন না ফ্রম যখন ধরবো তখন বুঝবেন ঠিক আছে তাহলে আজকের ক্লাস ক্লোজড আর নেক্সট ক্লাসে আমি বুথ স্টেপ শেষ করব আমাদের প্রজেক্টের সাথে সবগুলো ইন্টিগ্রেশন করব এই ন্যাপ বারটাও সহ আমাদের প্রজেক্টটা দেখেন মেনু বাটন চাপ দিলে একটা আসতেছে না ওইটা আমরা ন্যাপ বারে নিয়ে যাব ওকে সবাইকে ধন্যবাদ আমি একটু